সাইয়েদনা ইব্রাহিম আলাইহি সালামকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ ফাদার অব দ্য প্রফেটস, তিনি ছিলেন নবীদের পিতা। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার অধিকাংশই হচ্ছে তার বংশে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহি সালামের বংশে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে বর্ণিত 25 জন নবী এবং রাসূলদের মধ্যে থেকে তিনি অন্যতম একজন নবী এবং রাসূল। তিনি ছিলেন উলুল আজমি মিনার রাসূল, অর্থাৎ যে 5 জন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হচ্ছেন দৃঢ় প্রত্যয়ী রাসূল, তাদের মধ্যে থেকে তিনি অন্যতম। আর তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ ফাদার অব দ্য প্রফেটস, তিনি ছিলেন নবীদের পিতা। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার অধিকাংশই হচ্ছে তার বংশে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছে, তারই বংশধর তারা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া জাআলনা ফী যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি ইব্রাহিমের বংশে তার বংশধরের মধ্য থেকে আমি অনেক নবী বানিয়েছি এবং তাদেরকে আমি কিতাব দিয়েছি। এবং এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে আসমানি ধর্ম বলতে আমরা যে 3টি ধর্মকে বুঝে থাকি, অর্থাৎ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম, যদিও এর মধ্যে থেকে 2টি ধর্ম অলরেডি করাপ্টেড হয়ে গিয়েছে, ইসলাম অবিকৃত অবস্থায় আমাদের কাছে রয়েছে। এই 3টি ধর্মেরই গোড়া বা অরিজিন হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যে এটা মিলিত হয়। এজন্য এই 3টি ধর্মকে, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, 3টি ধর্মকে একসাথে আব্রাহামিক ফেইস বলা হয়। পাশাপাশি আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। এই যে আমরা আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম, আই এম এ মুসলিম, এই ইসলাম শব্দটা, এই মুসলিম শব্দটাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষায় তিনি ফেলেছিলেন। তার পুরো জীবনটা ছিল পরীক্ষা দ্বারা পরিপূর্ণ। অনেক স্ট্রাগল করে করে, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই সম্মানের আসনে আসীন হয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাআ'ইলুকা লিন-নাসি ইমামা। অর্থাৎ আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন, আর প্রতিটি পরীক্ষায়, প্রতিটি পদক্ষেপে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া হামদি। এবং খুশি হয়ে আল্লাহ তাআলা বললেন যে ইন্নি জাআ'ইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আই এম গোনা মেক ইউ দ্য লিডার ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং, আমি গোটা বিশ্বের মানবকুলের জন্য তোমাকে ইমাম বানাবো, লিডার বানাবো, ইউ উইল বি দ্য লিডার ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং, গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে নেতা বানাবো। এবং তিনি ইব্রাহিম আলাইহিসসালামের উপর এত খুশি হয়েছিলেন যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধিতে তিনি ভূষিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, অর্থাৎ আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। খলিল মানে হচ্ছে ভেরি ইন্টিমেট ফ্রেন্ড, ভেরি ক্লোজ ফ্রেন্ড। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খুব কাছের একজন বন্ধু হিসেবে, খলিলুল্লাহ হিসেবে তিনি ভূষিত করেছেন। পাশাপাশি আমাদের আল কুরআন আল কারীমে তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি স্বতন্ত্র সুরাই ডেডিকেট করেছেন। কালামুল্লাহ মাজিদের 14তম সুরা হচ্ছে সুরাত ইব্রাহিম। এখানেই শেষ নয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণকে মুমিন হৃদয়ে সদা জাগ্রত রাখবার জন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য প্রত্যেক সালাতের শেষের দিকে, শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে একটা দুরুদ পড়াকে আমাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করেছেন, এবং এই দুরুদটার নাম হচ্ছে দুরুদ ইব্রাহিম।
আমরা সবসময় সালাতে শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ হে আল্লাহ, আপনি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পুরো বংশধরদের উপর যেভাবে আপনি রহমত করেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর এবং তার বংশের উপর আপনি এভাবে রহমত এবং বরকত নাজিল করুন। তার মানে পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত অবধি বিশ্বাসীরা যতদিন সালাত আদায় করবে, প্রতিটি সালাতের শেষ বৈঠকে সাইয়েদানা ইব্রাহিমের নাম এভাবে উচ্চারিত হবে। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল নগরীতে। আমরা জানি যে ইরাকের একটি খুব প্রাচীন শহর আছে যেটাকে বাবেল শহর বলা হয়, এবং আমরা ব্যাবিলনের শূন্য উদ্যানের নাম শুনেছি, দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন। এই ব্যাবিলনকেই আরবিতে বাবেল বলা হয়। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসাল্লাম ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন, এবং সেই শহরের তৎকালীন রাজা বা সম্রাটের নাম ছিল নামরুদ। আমরা সবাই বিশ্বাসীরা মুসলিমরা কম বেশি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং নামরুদের ঘটনা জানি, এবং সেখানে যেই সভ্যতাটা গড়ে উঠেছিল সেটাকে বলা হয় কালিডীয় সভ্যতা, এবং সেখানে সবাই মূর্তির পূজা করত। আমরা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসাল্লামের শৈশবকালের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে উনি আগাগোড়া একটা শিরকি এনভায়রনমেন্টের মধ্যে থেকে বড় হয়েছেন, আগাগোড়া শিরকি পরিবেশ, এবং সেখান থেকে তিনি খুঁজতে 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 মহাসত্যের সন্ধান পেয়েছেন। আল্লাহ তাআলার সন্ধান তিনি বের করে নিয়ে এসেছেন অ্যানালজির মাধ্যমে, সেলফ কনভারসেশনের মাধ্যমে, নিজের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে। নিজের সাথেও কিন্তু নিজের একটা কথা বলা, কনভারসেশন করা, বোঝাপড়ার ব্যাপার আছে, এবং সেই বোঝাপড়াটা তিনি করতে করতে আল্লাহ তাআলার সন্ধান তিনি পেয়েছেন। তিনি ছোটবেলা দেখেছেন কেউ চাঁদের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ অগ্নি উপাসক আগুনের পূজা করে, কেউ মূর্তির পূজা করে। এগুলোর কোনোটাতেই তিনি কনভিন্স হচ্ছিলেন না, বরং তার যে ইন্টেলেক্ট, তার যে মেধা, মননশীলতা, সৃজনশীলতা, তার যে রিজনিং করার যে ক্ষমতা, অ্যানালজির যে ক্ষমতা, এটাকে কাজে লাগিয়ে তিনি ধাপে ধাপে মহাসত্যের সন্ধান তিনি লাভ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি, রুশদ মানে জাজ করার ক্ষমতা, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝবার ক্ষমতা, বিবেক খাটানোর ক্ষমতা আমি আমার ইব্রাহিমকে দিয়েছি, এবং আমি দেখেছি যে ইব্রাহিম এটাকে কাজে লাগিয়েছে। কীভাবে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম আগাগোড়া একটা শিরকি পরিবেশের মধ্যে থেকে, একটা পৌত্তলিক সমাজে বসবাস করে যেখানে ওনার পিতা, ওনার বন্ধুবান্ধব, ওনার আত্মীয় স্বজন, ওনার এলাকার প্রতিটি লোক যেখানে মূর্তির পূজা করছে, সেখানে থেকে তিনি কীভাবে তাওহীদের সন্ধান পেলেন, কীভাবে তিনি আল্লাহ তাআলার সন্ধান পেলেন, শুধু আমরা এ পর্যায়ে সেটা জানবার চেষ্টা করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরাতুল আনআমে তিনি উল্লেখ করেছেন যে ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রাআ কাওকাবা, রাতের বেলা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম আকাশে দেখলেন তারার মেলা। এবং দেখলেন যে ক্যালেডীয় সভ্যতার লোকেরা, ব্যাবিলনের লোকেরা তারার পূজা করে। ক্বালা হাযা রাব্বি, তিনি নিজেকে জিজ্ঞেস করলেন তাহলে এই তারাগুলোই কি আমার রব, এই তারাগুলোই কি আমার স্রষ্টা, সবাই তারার পূজা করে কেন। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু রাত শেষে যখন তারাগুলো অস্ত চলে গেল, তারাগুলো যখন বিস্তৃত হয়ে গেল, তখন তিনি ভাবলেন যে না, আমার স্রষ্টা তো আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। রাতের বেলা তারা দেখা যায়, দিনের বেলা দেখা যায় না, তো দিনের বেলা আমি বিপদে পড়লে আমি কার কাছে যাব। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরের দিন তিনি দেখতে পেলেন আকাশে চমৎকার জ্বলজ্বলে চাঁদ। এই চাঁদের আলো দেখে লোকজন চাঁদের পূজা করতে শুরু করেছে। তিনি মনে মনে প্রশ্ন করলেন যে হাযা রাব্বি, এই চাঁদই কি তাহলে আমার স্রষ্টা, নিজের সাথে নিজের প্রশ্ন, নিজেকে জিজ্ঞেস করছেন তাহলে কি চাঁদই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল ক্বাওমিদ দাল্লিন, এরপর চাঁদও যখন রাত শেষে নিজের অস্তিত্ব হারালো, এটাকে আর দেখা যায় না, তিনি বললেন যে না, আমার আসল রব যিনি, তিনি যদি আমাকে পথ না দেখান আমি তো পথ হারিয়ে ফেলব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এরপরের দিন সকালবেলা পূব আকাশে তিনি দেখতে পেলেন যে জ্বলজ্বলে গগন বিদারী এক সূর্য, ভর দুপুরে এই সূর্যের আলোতে প্রখর তাপে গোটা বিশ্ব আলোকিত, এবং এই সূর্যের দিকে তাকিয়ে তিনি খেয়াল করলেন যে সবাই এই সূর্যের পূজা করে। তখন তিনি বললেন হাযা আকবার, এই সূর্যটাই তো সবচেয়ে বড়, এটা তেজস্বী, প্রচণ্ড তাপ উৎপাদন এবং তাপ এবং বিকিরণ দিতে এটা সক্ষম, এটাই মনে হয় এটা যেহেতু সবচেয়ে বড় এটাই হতে পারে আমার রব, নিজেকে নিজে প্রশ্ন করলেন।
কিন্তু ফালাম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন, কিন্তু বিকেল বেলা পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবে গেল, সূর্য যখন অস্তিত্ব হারালো, তিনি সূর্যকে আর খুঁজে পান না, তখন তিনি বললেন, না তাহলে সূর্য তো আমার রব হতে পারে না, সূর্য আমার স্রষ্টা হতে পারে না। তখন তিনি বললেন যে না, এই চাঁদ আমার রব নয়, এ তারাগুলো আমার রব নয়, এ সূর্য আমার রব নয়, বরং নিশ্চয়ই এমন একজন মহাস্রষ্টা থাকবে, এমন একজন চিফ কন্ট্রোলার থাকবেন যিনি চাঁদ সূর্য তারা এই মহাবিশ্বকে তিনি কন্ট্রোল করছেন। তাকে হয়তো আমি দেখছি না, কিন্তু একজন না একজনকে থাকতেই হবে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তখন তিনি বললেন যে সেই মহা নিয়ন্ত্রকের দিকে আমি আমার ডাইরেকশনকে ঘুরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তিনি তখন বলিষ্ঠ কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে আমি আমার চেহারাকে, আমার ডাইরেকশনকে ওই মহাসত্তার দিকে ফেরালাম, যদিও আমি দেখছি না, কিন্তু আমার মন বলছে, আমার হৃদয় বলছে একজন মহা সত্য, একজন মহান স্রষ্টা, একজন মহান নিয়ন্ত্রণকারী এই মহাবিশ্বের একজন থাকবেন যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। আমি তার দিকে ফিরলাম এবং তিনিই হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত সুধী, দেখুন কিভাবে অ্যানালজির মাধ্যমে, রিজনিংয়ের মাধ্যমে নিজের সাথে নিজের বোঝাপড়ার মধ্য দিয়ে সাইয়েদিন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার সন্ধান তিনি পেয়ে গেলেন। সাইয়েদিন ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলার সন্ধান পেয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামকে প্রত্যাদেশ করলেন, ওহী করলেন এবং তার বাণী বাহক হিসেবে পৃথিবীতে সাইন করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, অনেক চেষ্টা অনুসন্ধানের মধ্য দিয়ে যেহেতু তুমি আমার সন্ধান পেয়েছো, আমি তোমাকে সারেন্ডার করার অর্ডার করছি, আসলিম, সারেন্ডার করো। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম কোনো টু শব্দ না করে, কোনো আওয়াজ না করে তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম, আমার নিজের কোনো ইচ্ছা আর চলবে না, আমার আল্লাহ তাআলা আমাকে যেখানে পথ দেখান, যেটা অর্ডার করেন, যেটাই তিনি দিক নির্দেশনা দেন, আমি সেটাই করব, আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম। যখন আল্লাহ তাআলার কাছে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম সারেন্ডার করলেন, আল্লাহ তাআলা সাইয়েদানা জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে ওহি পাঠাতে লাগলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তুমি যেহেতু তাওহীদের সন্ধান পেয়েছো, মহাসত্যের সন্ধান পেয়েছো, আমি আল্লাহ তাআলাকে তুমি খুঁজে পেয়েছো, এই তথ্য তুমি সমাজের মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহ তাআলা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, যাও, তুমি সর্বপ্রথম তোমার পিতাকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে এই তাওহীদের বাণী ছড়িয়ে দাও। সাইয়েদানা ইব্রাহিম যেহেতু পরিবার থেকেই দাওয়াতি কাজে শুরু করতে হয়, এজন্য সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার পিতার কাছে গেলেন। কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া ক্বাওমাকা ফী দালালিম মুবিন। তার বাবাকে যেয়ে বললেন, বাবা, আপনি কেন এই মূর্তির পূজা করেন? নিজ হাতে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আযরা চমৎকার মূর্তি বানাতে পারতেন, স্কাল্পচার বানাতে পারতেন, স্ট্যাচু বানাতে পারতেন। তিনি বললেন, বাবা, আপনি নিজ হাতে এই মূর্তিগুলোর প্যাটার্ন দিচ্ছেন, শেপ দিচ্ছেন, আপনি যেটার স্রষ্টা সেটাকে আবার আপনি স্রষ্টা বলে তার সামনে সেজদায় লুটিয়ে পড়ছেন, কেন এটা করছেন? আপনি এবং আমার জাতিগোষ্ঠীর সবাই খুব ভুল করছে বলে আমি মনে করছি, সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন। সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম খুব কোমল ভাষায়, আমরা জানি যে দাওয়াতের ভাষা হতে হয় খুবই সফট, খুবই জেন্টল, খুবই পোলাইট, সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম খুবই ভদ্রতা এবং শ্রদ্ধার সাথে তিনি তার পিতাকে সম্বোধন করে বললেন, হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, হে আমার বাবা, إذ قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. হে বাবা, কেন এই মূর্তিগুলোর পূজা করেন যেটা চোখে দেখে না, যেটা কানে শোনে না, যে মূর্তিগুলো আপনাদের ভালো মন্দ কিছুই করতে পারে না? يا أبتي إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهديك صراطا سويا. হে বাবা, আমি মহাসত্যের সন্ধান পেয়েছি, আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদু শাইতানা ইন্না শাইতানা কানা লিরহমানি আসিয়া। হে আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, শয়তান রহমানের মানে আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনু লিশাইতানি ওয়ালিয়া। হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি আপনারা যদি শিরকি কাজের উপর অব্যাহত থাকেন, আল্লাহ তাআলার কঠিন আযাব আপনাদের উপর আপতিত হবে, ফলে শয়তান আপনাদের অভিভাবক হয়ে যাবে, আল্লাহ তাআলার অভিভাবকত্ব আপনি হারিয়ে ফেলবেন। এভাবে খুব সফট ভাষায় তিনি তার পিতাকে দাওয়াত দিলেন। তার পিতার রেসপন্স কেমন ছিল এটা শুনে তার পিতা কি বলল? ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি
আমাদের এই মূর্তিগুলোর প্রতি, আমাদের খোদাগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছো? তুমি কি বিশ্বাস করো না যেগুলো আমাদের রব? তিনি অবাক হলেন যে আমার ছেলে এইরকম রিয়েক্ট করছে কেন, এই ধরনের কথা বলছে কেন। সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তখন বললেন, লা ইল্লাম তান্তাহি লা আরজুমান্নাক, ইব্রাহিম এই সমস্ত ফালতু কথা যদি তুমি বন্ধ না করো আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, আমাকে তুমি ছেড়ে দাও, আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খালা সালামুন আলাইক, বাবা আপনার প্রতি আল্লাহ শান্তি, সা আস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কায়না বি হাফিয়া, তিনি অনেক মেহরবান। এভাবে তিনি সর্বপ্রথম তার পিতাকে তাওহীদের দাওয়াত দিলেন। এবার আল্লাহ তাআলা বললেন, যাও ইব্রাহিম, তুমি তোমার জাতিগোষ্ঠীর কাছে তাওহীদের কথা ছড়িয়ে দাও। প্রথমে বাবাকে দাওয়াত দিয়েছো, তিনি প্রত্যাখ্যান করেছেন, এবার তোমার জাতিগোষ্ঠীর কাছে যাও। সম্মানিত, শুধু একটু খেয়াল করবেন যে কীভাবে নিজের জাতিগোষ্ঠীর কাছে তিনি যখন সত্য তুলে ধরলেন, কীভাবে তিনি তার যুক্তি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ তিনি করেছেন। সর্বপ্রথম তিনি তার এলাকাবাসীর লোকদের কাছে গেলেন যখন তারা মূর্তির সামনে সেজদায় অবনত ছিল। তিনি যেয়ে বললেন, মা হাযিহি তামাসীলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তিনি যেয়ে বললেন, কেন তোমরা মূর্তির সামনে এভাবে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকো কেন? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, উত্তর এলাকাবাসী বলল, আমাদের বাবা দাদা চাচা আমাদের সিনিয়ররা আমাদের পূর্বপুরুষরা এরকম করতো, ফলে আমরাও করি। বাপ দাদাদেরকে দেখতাম মূর্তির সামনে এভাবে চায়, আমরা শিখেছি তো আমরাও এমনটা চাই। সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বললেন, ক্বালা লাকাদ খুংতুম আনতুম ওয়া আবাউকুম ফি দলালিন মুবিন, ইটস কমপ্লিটলি রং, অ্যাবসোলুটলি রং, হোয়াট ইউ ডুইং ইটস অ্যাবসোলুটলি রং, তোমরা ভুলের মধ্যে আছো, তোমরাও ভুল করেছো, তোমাদের পূর্বপুরুষও ভুল করেছে। এটা ছিল দাওয়াত দেওয়ার প্রথম ধাপ। তারপর কোনো এক রাষ্ট্রীয় উৎসবের দিন, ফেস্টিভ্যালের দিন, সবাই মিলে শহরের বাইরে উৎসব করতে যাবে। সবাই বললো, ইব্রাহিম চলো, আজকে আমাদের যে সেলিব্রেশন হবে, বিগ সেলিব্রেশন, আমরা সবাই শহরের বাইরে যে এই উৎসবে, এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবো। বা নাজারা নাজরাতান ফিন নুজুম, সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, ফাকালা ইন্নি সাকিম, তিনি বললেন, না আমি যেতে পারবো না, আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা চলে গেল, শহরে আর কেউ নেই, সবাই চলে গেল সে বিগ সেলিব্রেশনে অংশগ্রহণ করবার জন্য, কিন্তু সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না। তিনি বললেন, আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না, তাহলে তিনি কেন বললেন যে আমি অসুস্থ? অর্থাৎ উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন। আমরা জানি যে আমাদের অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক অসুস্থতা আর একটা মানসিক অসুস্থতা। একজন নবী যিনি তাওহিদে বিশ্বাসী, তিনি দেখতে পাচ্ছেন তার চারিপাশে শুধু শিরকি কার্যকলাপ, এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, তাই তিনি বলেছিলেন যে আমি অসুস্থ। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে অনুষ্ঠানে চলে গেল, তখন তিনি মনে মনে বললেন, যাও, তোমরা যাওয়ার পরে আজকে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা প্ল্যান করেছি এবং সেটা করব। যেমনটি প্ল্যান করেছেন ঠিক তেমনটি কাজ। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সবাই যখন অনুষ্ঠানে চলে গেল, তিনি একা একা মন্দিরে ঢুকলেন। শহরের সবচেয়ে বড় মন্দিরের ভেতরে ঢুকে তিনি দেখলেন যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখনও বিভিন্ন জায়গায় যখন মূর্তিগুলোকে যেভাবে দেখি, তিনি সেভাবেই দেখলেন যে একাধিক হাত, বিভিন্ন অঙ্গভঙ্গিতে নারীর মূর্তি, পুরুষের মূর্তি, বিভিন্ন প্রাণীর মূর্তি। এবং তিনি দেখতে পেলেন মূর্তিগুলোর সামনে নানা ধরনের মুখরোচক মিষ্টান্ন খাবার দাবার দেয়া। তিনি প্রতিটা মূর্তির সামনে যেয়ে বললেন, আলা তাকুলুন, তোমাদের সামনে এই যে তোমাদের ভক্তরা যে খাবার দিয়ে গেল, তোমরা কি এগুলো খাবে না? এত এত খাবার খাচ্ছ না কেন, খাচ্ছ না কেন? বারবার প্রশ্ন করতে লাগলেন, খাচ্ছ না কেন? মা আলাকুম তান্তিকুন, তো ওনার প্রশ্নের উত্তরে কোনো মূর্তি থেকে তো কোনো আনসার আসে না। তো তখন উনি বললেন, তাহলে কথা বলো, কেন খাচ্ছ না? হয় খাও না হয় কথা বলো। মা আলাকুম লা তান্তিকুন, তোমরা কেউ কথা বলছো না কেন? কেউই যখন কোনো আওয়াজ করছে না, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তখন তিনি ডান হাত দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে আরম্ভ করলেন, আঘাত করতে আরম্ভ করলেন। কোনো কোনো মুফাসসিরিন একরাম বলেছেন, উনি মন্দিরে ঢুকবার সময় একটি কুঠার নিয়ে ঢুকেছিলেন, যে কুঠার দিয়ে গাছ কাটা হয়। এই মূর্তি ভাঙার পারপাসটা ছিল একটা বিশাল পারপাসে তিনি এগুলো করেছেন, যেগুলো আমরা সামনে দেখতে পাবো। ফাজা আলহম জুজায়দান ইল্লা খাবির আল্লাহম লা আল্লাহম ইলাইহি আরজিউন, এক এক করে প্রতিটি মূর্তি তিনি ভাঙলেন হাতের কুঠার দিয়ে, ভেঙে চুরমার করে মন্দিরের ভেতরকার সবচাইতে বড় সাইজের যে মূর্তিটা সেটাকে আর তিনি ভাঙলেন না, বরং তিনি হাতের কুঠারটা নিয়ে সেই মূর্তির ঘাটের মধ্যে ঝুলিয়ে রাখলেন। ভাবখানা এমন যে এই বড় মূর্তিটাই সবগুলো মূর্তি ভেঙে কাদের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে।
قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين. প্রোগ্রাম শেষে সবাই যখন শহরে ফিরে এলো, তাদের বড় মন্দিরের ভেতরে ঢুকে তো সবাই অবাক, ঘটনা কি, আমাদের খোদাগুলোর সাথে এরকম বাজে আচরণ কে করেছে, কে ভাঙল মূর্তিগুলোকে? এবং তারা দেখতে পেল প্রতিটি মূর্তি ভাঙা, একটি মূর্তি ছাড়া, আবার সেটার কাঁধে কুঠার ঝোলানো। قالوا سمعنا فتى يذكرهم يقال له ابراهيم, তাদের কেউ কেউ বলল ইব্রাহিম নামে একটা ছেলে আছে যে কিছুদিন ধরে আমাদের এই মূর্তিগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করছিল, মনে হয় সে কিছু একটা করতে পারে। সবাই যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হাজির হয়ে গেল। قالوا انت فعلت هذا بآلهتنا يا ابراهيم, হে ইব্রাহিম, আমাদের প্রভুগুলোর সাথে কি তুমি এমন খারাপ আচরণ করেছো, তুমি কি এগুলোকে ভেঙেছো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন কি হয়েছে? সবাই বলল যে প্রতিটা মূর্তি ভেঙে কে যেন একেবারে মেসাকার করে দিয়ে গিয়েছে, শুধু বড় মূর্তিটা ছাড়া, আর সেটার কাঁধের মধ্যে একটা কুঠার শোভা পাচ্ছে। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম মজা করে বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, তাহলে তো মনে হচ্ছে বড়টাই ভেঙেছে, অর্থাৎ সবগুলো মূর্তি ভাঙা, বড় মূর্তিটার গায়ে হাত দেওয়া হয়নি এবং এটার কাঁধে যেহেতু কুঠার, তিনি বলেন হয়তো বড়টাই সবগুলোকে ভেঙে দাঁড়িয়ে আছে। ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, তোমরা ভেঙে যাওয়া মূর্তিগুলোকে জিজ্ঞেস করছো না কেন, যদি ওরা বলতে পারে যে কারা তাদের উপর অ্যাটাক করেছে তাদেরকে জিজ্ঞেস করো। এভাবে উনি যখন যুক্তি দিয়ে তাদের সাথে কথা বললেন, সবাই লজ্জায় কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ কোনো উত্তর তো নেই। ঠিক ওই মোমেন্টে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের বীজ তাদের হৃদয়ে বপন করার চেষ্টা করলেন। তিনি বললেন কল আহালি ইয়াসমাউনাকুম ইত্তাদউন, কেন এগুলোর পূজা করো, তোমাদের বিপদে পড়ে এগুলোর কাছে যখন কিছু চাও এরা কি শুনতে পায়? আউ ইয়ানফাউনাকুম আউ ইয়াদুররুন, এগুলো কোনো ক্ষতি করা, উপকার করা, কিছু করার ক্ষমতা কি মূর্তির আছে? বরং আমি যেই রবের এবাদত করি সেই রবের এবাদত করো যিনি হচ্ছে রব্বাল আলামিন, গোটা বিশ্বের রব। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান পান করান, মানে তিনি আমাকে রিজিক দিয়ে থাকেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে হিলিং করেন, তিনি আমাকে রেমেডি দেন, তিনি আমাকে সুস্থ করে দেন, শিফা করে দেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহিন, তিনি হচ্ছেন এমন সত্তা যিনি মৃত্যু দেন আবার জীবন দেন। আল্লাহ তাআলার চমৎকার পরিচয় অল্প কটা বাক্যে তিনি সবার সামনে পৌঁছে দিলেন। এই ঘটনাটি যখন ঘটলো তখন পুরো বাবেল শহরে এলাকা জুড়ে কানা ঘোষা গুঞ্জন, সবাই বলাবলি করতে আরম্ভ করলো ইব্রাহিম তো ধর্ম ত্যাগ করেছে, সে নাস্তিক এবং মুরতাদ হয়ে গিয়েছে। এবং এই কানা ঘোষা এবং গুঞ্জরণ ছড়াতে ছড়াতে ঘটনাটি নমরুদ পর্যন্ত যেয়ে পৌঁছল এবং সেই বাবেল নগরীর শাসক যিনি গোটা বিশ্বকে কন্ট্রোল করতেন, নিয়ন্ত্রণ করতেন, নমরুদ তার রাজপ্রাসাদে আল্লাহর খালিল সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। তিনি জিজ্ঞেস করলেন ইব্রাহিম তুমি নাকি আলাদা এক রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আবার মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ বলল তাই, তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয়, আমিও তো জীবন দেই এবং মৃত্যু দেই। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন কীভাবে তুমি জীবন দাও মৃত্যু দাও দেখাও তো। নামরুদ তখন জেলখানা থেকে দুজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে আসলেন এবং তিনি একজনকে সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন, বললেন একে মৃত্যু দাও, সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আরেকজনকে মৃত্যুদণ্ড দিতে যেয়ে তিনি বললেন থেমে যাও, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দেয়া হলো, বাঁচিয়ে দেয়া হলো। নামরুদ বললো ইব্রাহিম এই তো দেখো, দুজনের প্রথম জনকে আমি মৃত্যু দিলাম, দ্বিতীয় জনকে আমি জীবন দিলাম, তুমি বলেছ তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয়, আমিও তো জীবন দেই এবং মৃত্যু দেই। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন ফাইনাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তাই, তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও, তাহলে শোনো হে নামরুদ, আমার রব প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে সেটাকে অস্ত যাওয়ান, তুমি যদি সত্যিকার অর্থে রব হয়ে থাকো তাহলে সকালবেলার সূর্যটা তুমি পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও, তুমি যদি করতে পারো তাহলে পূর্ব দিক থেকে আগামীকাল সূর্যটা না উঠিয়ে সেটাকে পশ্চিম দিক থেকে উঠাও। সব বুহিতাল্লাযী কাফার, এটা কখনোই নমরুদের পক্ষে সম্ভব না, সে লাজাওয়াব হয়ে গেল, সে একেবারে চুপ হয়ে গেল, সে জায়গার মধ্যে একেবারে থেমে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি, কতটা প্রত্যুৎপন্নমতিতা নিয়ে, উপস্থিত বুদ্ধি নিয়ে এক একজন নবীকে আল্লাহ তাআলা দাওয়াতি কাজে পাঠিয়েছেন। নামরুদ যখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তর্কে
বা ডিবেটে বা কনভারসেশনে হেরে গেল, তখন সে বলল বিশাল অগ্নিকাণ্ড তৈরি করো। কলুবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, বিশাল প্রাচীর নির্মাণ করো, এখানে গাছের গুড়ি দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালাও এবং এ আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করো। কলু হারিকুহ ওয়াংসুরু আলিহাতাকুম ইনকুম তুম ফাইলিন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করা হলো, ব্যাবিলন শহরের বড় বড় গাছ কেটে, ডাল কেটে, লাকড়ি এনে, গাছের গুড়ি এনে সেখানে স্তূপ করা হলো, আগুন জ্বালানো হলো, দাও দাও করে জ্বলছে সে আগুন, ওই আগুনের কাছে যাওয়া সম্ভব নয়, ফলে সাইয়েদনা ইব্রাহিমকে অনেক দূর থেকে সেখানে থ্রো করা হবে। অনেক লোকে দৃশ্য দেখতে এসেছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন সে জ্বলন্ত অগ্নিকাণ্ডে থ্রো করা হলো, অবাক করা একটা কাণ্ড সেখানে ঘটল। আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও, কুনি বারদান ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি শান্তিপূর্ণ কোমল একটা জায়গা হয়ে যাও। মুহূর্তের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ওখানে ফেলা হলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের গা ঝলসে যাওয়া তো দূরের কথা, দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাওয়া তো দূরের কথা, ওনার গায়ের একটি পশমও পড়েনি। আল্লাহ তাআলা মিরাকুলাসলি অলৌকিকভাবে বিশাল এই অগ্নিকুণ্ডটাকে আল্লাহ তাআলার খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ফুলবাগান বানিয়ে দিলেন, ফুলের বাগিচা বানিয়ে দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনার পরে অনেক মুফাসসিরিন একরাম বলেন যে আল্লাহ তাআলা মশা পাঠিয়ে নামরুদের মৃত্যু কার্যকর করেছিলেন, তিনি মশা বাহিনী পাঠান, কোনো একটি মশা নামরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়াতে শুরু করে এবং সে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নিজেই নিজের মাথায় পেটাতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে নিজের মাথায় নিজে পেটাতে পেটাতে এভাবেই তার মৃত্যু ঘটে। তাফসিরে তবারিতে এই ঘটনাটি এসেছে এবং অনেক ইসরায়েলি বর্ণনাতে এসেছে এবং এটা হতে পারে আল্লাহ তাআলা জালিমদের সাথে ঠিক এভাবেই আচরণ করে থাকেন। নামরুদের বিশাল সে অগ্নিকাণ্ড থেকে মুক্তি লাভের পর আল্লাহ তাআলার আদেশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক থেকে প্যালেস্টাইনে তিনি হিজরত করলেন। ওনার সাথে ছিল ওনার স্ত্রী সারা এবং ওনার ভাতিজা লুত আলাইহিসসালাম এবং তিনি সিরিয়ার কানাআন এলাকাতে থাকতে শুরু করলেন। বর্তমানে সে এলাকাটিকে আল খালিল, মাদিনাতুল খালিল বা হেব্রন শহর নামে এলাকাটি পরিচিত। আল্লাহ তাআলা বলছেন ফা আমানা লাহু লুত, পুরো বাবেলের জাতিগোষ্ঠীর মধ্যে শুধু লুত ওনার ভাতিজা তিনিই কেবল ইমান এনেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের উপর। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি এলাকাতে আর থাকবো না, বরং আমি হিজরত করবো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তিনি চলে গেলেন প্যালেস্টাইনে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম লুত আলাইহিসসালাম এবং তার স্ত্রী সারাকে নিয়ে ওই এলাকাতে বসবাস শুরু করলেন। ইন দ্য মিন টাইম লুত আলাইহিসসালামকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা জর্ডানের সাদুম এলাকাতে পাঠিয়ে দিলেন। তিনি আর তার স্ত্রী সারা প্যালেস্টাইনে বসবাস করতে শুরু করলেন, কিন্তু দুর্ভিক্ষের কারণে তিনি ফিলিস্তিনেও খুব বেশি সময় থাকতে পারলেন না। তার মানে ওনার মাইগ্রেশন শুরু হলো হিজরত, ইরাকের বাবেল থেকে হিজরত করে উনি চলে গেলেন ফিলিস্তিনে। এবার ফিলিস্তিনে যেহেতু দুর্ভিক্ষ, সেখানে যেহেতু খাদ্যের অভাব, তিনি খাদ্য সংগ্রহের জন্য ওনার স্ত্রী সারাকে নিয়ে মিশরে চলে গেলেন। সেখানে একটি চমৎকার ঘটনা ঘটেছে যেটি সহিহ বুখারীতে এসেছে। মিশরের তৎকালীন বাদশাহ ছিল খুবই নারী লুলুপ একজন মদ্যপ শাসক, কোনো সুন্দরী নারীকে পেলেই তার সম্ভ্রম হানির জন্য সে বাদশাহ চেষ্টা করত, আর সে নারীর সাথে যদি ওই নারীর স্বামীকে পাওয়া যেত স্বামীকে হত্যা করত, আর যদি ভাই বা বাবা থাকতো ভাই বা বাবাকে ছেড়ে দিত। তো সে রাজার রক্ষীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের পথ আটকালেন, জিজ্ঞেস করলেন সাথে কে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন হাযিহি উখতি, এটা আমার বোন। তো সারা জিজ্ঞেস করলো আমি তো আপনার বোন না, বোন বললেন যে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এই ভূখণ্ডে আমি আর তুমি ছাড়া কেউ বিশ্বাসী নেই, মুমিন বা বিশ্বাসী বলতে আমি আর তুমি এই দুজন, আর বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই বা ভাই বোন, সে হিসাবে আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিল, তখন বাদশার রক্ষীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে সারাকে ছিনিয়ে নিয়ে বাদশার কাছ পর্যন্ত পৌঁছে দিল এবং সারা তখন দুরাকাত নামাজ পড়ে ওযু করে দুরাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলের উপর বিশ্বাস করেছি, আপনি আমার সতীত্ব, আপনি আমার ইজ্জতকে হেফাজত করবেন। তো সারাকে তখন পেয়ে
সেই নারী লুলুক বাদশাহ, সে যখন সারার দিকে অগ্রসর হচ্ছিল, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে ওই বাদশাকে প্যারালাইজড করে দিলেন, তার হাত পা অবশ হয়ে গেল, সে মাটিতে দুমড়ে মুচড়ে পড়ল। তখন সে বাদশাহ সারাকে বলতে আরম্ভ করলো যে হে সারা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই প্যারালাইজ থেকে, এই পক্ষাঘাত থেকে আমাকে তিনি বাঁচান, তোমার দোয়াতে আমি যদি বেঁচে যাই তোমাকে তোমার স্বামীকে ছেড়ে দেব। সারা তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা এই বাদশাকে সুস্থ করে দিলেন। কিন্তু বাদশাহ সুস্থ হয়ে আবারও সারার প্রতি আকৃষ্ট হয়ে আবার তার দিকে অধ্যত্ত হলো, আবারও আল্লাহ তাআলা তাকে প্যারালাইজড করে দিলেন। সে আবার কাঁচুমাচু শুরু করলো, বললো সারা তুমি দোয়া করো তা নাহলে আমি বাঁচব না। সারা দোয়া করলেন, সে বেঁচে গেল, আবার উদ্ধত হলো। এবার এভাবে তিনবার সেই মদ্যপ নারী লুলুভ সেই বাদশাহ, মিশরের সেই সম্রাট, তিনবার সাইয়েদাতুনা সারার সম্ভ্রমহানির চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন তার পাইক পেয়াদাদেরকে সে ডেকে বলল, কাকে নিয়ে এসেছ আমার সামনে? এটা তো একটা ডাইনি, এটা একটা জাদুকর্ণী, একে ছেড়ে দাও, একে এর স্বামীকেও ছেড়ে দাও, আর আমার এলাকা থেকে হাজার নামে একজন দাসীকে গিফট হিসেবে দিয়ে দাও, তাড়াতাড়ি আমার ভূখণ্ড থেকে এদেরকে এক্সিট করে দাও, এরা যতদিন আমাদের এলাকায় থাকবে আমি খুব ভীতির মধ্যে থাকবো। সহিহ বুখারীতে খুব চমৎকারভাবে এই ঘটনাটি এসেছে, সাইয়েদাতুনা সারার দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে মুক্ত করেছেন, এবং মিশরীয় একজন দাসী এই বাদশাহ সাইয়েদিনা ইব্রাহিম এবং সারার সাথে করে গিফট হিসেবে পাঠিয়েছেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে এবং মিশরীয় সেই দাসীকে নিয়ে চলে আসলেন আবার ফিলিস্তিনে খাদ্য সংগ্রহ করে। ঠিক এই মুহূর্তটাতে, এই সময়টাতে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-এরও বেশি, কিন্তু তখনও পর্যন্ত সারার গর্ভে কোনো সন্তান আসেনি। তখন সারা বাধ্য হয়ে এই যে দাসী, এই দাসীকে, এই হাজারকে, যাকে আমরা বিবি হাজেরা বলে চিনি, এই হাজেরাকে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উৎসর্গ করলেন, এবং সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কনকিউবাইন, যেটাকে আরবিতে মিল্কুল ইয়ামিন বলে, দাসী হিসেবে গ্রহণ করলেন, যেটা ইসলামে সেমি ওয়াইফের একটা স্ট্যাটাসে থাকে, অর্থাৎ স্ত্রীর চেয়ে কিছুটা নিম্ন পর্যায়ের একটি মর্যাদা নিয়ে স্বামীর সাথে থাকা। সেই সময়কালে এটা বৈধ ছিল। তিনি সাইয়েদিনা ইব্রাহিমের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে তারা থাকতে শুরু করলেন, এবং সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরার কোলকে আলোকিত করে এক ফুটফুটে নবজাতক সন্তানের আগমন ঘটল, এবং সেটাই হচ্ছে সাইয়েদিনা ইসমাইল আলাইহিস সালাম, যাবিহুল্লাহ। দাসীর গর্ভে যখন সন্তান চলে আসলো ইসমাইল আলাইহিস সালাম, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বেশি ভালোবাসতে শুরু করলেন, সন্তানকে সময় দিতে শুরু করলেন। এটা বিবি সারার ইগুতে যেয়ে লাগলো, তিনি এটাকে পছন্দ করলেন না। তিনি সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার সন্তান এবং এই হাজেরাকে দূরে কোথায় রেখে আসুন, আমাদের সাথে এরা থাকতে পারবে না। এবং আল্লাহ তাআলাও একই আদেশ করলেন। সাইয়েদিনা ইব্রাহিমের আলাইহিস সালামের উপর যে বড় বড় কয়েকটি পরীক্ষা ছিল, এটি ছিল অন্যতম একটি পরীক্ষা, কারণ সাইয়েদিনা ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। 86 বছর বয়সে যখন একজন বাবা নতুন ফুটফুটে নবজাতক সন্তানকে দেখতে পান, ঠিক ওই মুহূর্তটাতে নিজের সন্তানকে আল্লাহ তাআলা বললেন যে আপনি মরুভূমিতে রেখে আসুন, হাজেরাকে এবং ইসমাইলকে মরুভূমিতে রেখে আসুন। এটা আসলেই অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা ছিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবং সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, আল্লাহ তাআলা লোকেশন ঠিক করে দিলেন যে ফিলিস্তিন থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে মক্কার মরুভূমিতে তাদেরকে রেখে আসতে হবে। বিশাল আবার এক লম্বা সফরের জন্য তিনি রওনা হলেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে, দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার মরুজ্জামিনে তিনি রেখে আসলেন। হাজেরা এই সিদ্ধান্ত দেখে তিনি অবাক হলেন, দুধের বাচ্চা এবং হাজেরাকে সামান্য কিছু খেজুর আর একটা মশকে কিছু পানি দিয়ে তিনি মরুভূমিতে মক্কার মাঝখানে রেখে চলে আসছেন। বিবি হাজেরা পেছন থেকে ডাকতে শুরু করলেন, হে ইব্রাহিম, কিন্তু সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। বিবি হাজেরা বারবার ডাকলেন এবং এক পর্যায়ে বললেন যে ইব্রাহিম অন্তত এতটুকু বলে যান যে আপনি যে এই মরুভূমিতে আমাদেরকে সামান্য খেজুর আর পানি দিয়ে আপনার দুধের শিশুকে আর আমাকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার ইচ্ছায়? সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছায়। হাজেরা তখন বললেন, ইদান লা ইউদাইউনা, তাহলে আল্লাহ তাআলা কখনো এখানে আমাদেরকে মরতে দেবেন না, তিনি এখানে আমাদেরকে টিকিয়ে রাখবেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, তিনি আমাদেরকে ধ্বংস হতে দেবেন না। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজেরাকে সেই তপ্ত মরুর বুকে রেখে
যখন ফিরে আসছিলেন আবার ফিলিস্তিনে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আপনার পবিত্র ঘরের পাশে এ ব্যারেন অ্যান্ড আনফার্টাইল ল্যান্ড, একটা অনুর্বর এলাকাতে যেখানে গাছ নেই, পানি নেই, মানুষ নেই, জনমানব শূন্য একটা এলাকাতে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর হাজেরাকে আমি রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ তারা যেন সালাত কায়েমকারী হয় এবং গোটা বিশ্বের মানুষ যেন তাদের প্রতি ঝুঁকে পড়ে। ওয়ারজুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তাদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেবেন। তিনি দোয়া করলেন, আবার দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই ভূখণ্ডটাকে, এই শহরটাকে আপনি একটা নিরাপত্তার শহর হিসেবে কবুল করুন। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং এই এলাকাবাসীকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করুন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে যারা বিশ্বাসী হবে তাদের রিজিকের দায়িত্বটা হে আল্লাহ আপনি নিয়ে নেন। তাহলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কলেজের টুকরা ইসমাইলকে এবং হাজারকে মক্কার মরু জমিনে রেখে দিয়ে তিনি আবার ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিনে চলে যেয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে খুব মিস করতে লাগলেন, কারণ আগে আমরা বলেছি 86 বছর বয়সে সন্তানকে পেয়েছেন, সন্তানকে খুব বেশি তিনি মিস করছেন। সবসময় তিনি ইসমাইলের কথা ভাবেন, অর্থাৎ তার হৃদয়ের একটা বড় জায়গা জুড়ে স্থান দখল করে আছে ইসমাইল, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি। আল্লাহ তাআলা আবারও তার খালিলকে আরও একটি বড় পরীক্ষার মুখোমুখি করতে চাইলেন। তিনি চাইলেন যে ইব্রাহিম যেন তার হৃদয়ে শুধু আমি আল্লাহকে স্থান দেয়, আমি আল্লাহর চেয়ে বড় করে আরও বেশি ভালোবাসার জায়গায় যেন ইব্রাহিম আর কাউকে না বসায়। এজন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি ইসমাইলকে কুরবানি করো, ইসমাইলকে তুমি আমার সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করো। আরও একটি বড় পরীক্ষার সম্মুখীন হলেন আল্লাহ তাআলার খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিন থেকে আবার মক্কায় ফিরে গেলেন, সেখানে যে তিনি সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে কীভাবে স্যাক্রিফাইস করার জন্য উদ্যত হয়েছিলেন এটা আমরা সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের জীবনীতে ইনশাআল্লাহ শুনব। সে পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হলেন, উত্তীর্ণ হয়ে আবার তিনি ব্যাক টু প্যালেস্টাইন, তিনি প্যালেস্টাইনে ফিরে আসলেন। তো আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর এত খুশি হলেন যে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এত ভালোবাসত ইব্রাহিম, একমাত্র আমার সন্তুষ্টির জন্য সে ইসমাইলকে তার গলায় ছুরি লাগাতে ইব্রাহিম এতটুকু দ্বিধা করেনি। সেজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর খুশি হয়ে তিনি আরও একটি সন্তান তিনি দান করলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, যেটা এসেছিল সারার গর্ভে। তিনি যখন ফিলিস্তিনে ফিরে আসলেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তৃতীয় সন্তান অর্থাৎ সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের আগমনের সংবাদ তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 এবং সারার বয়স ছিল 90। তার মানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দুটি সন্তানের মালিক হলেন, তার বড় সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, তার 14 বছর পরে তিনি দ্বিতীয় সন্তানের মালিক হলেন, সে সন্তানের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। এবং তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করলেন, তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ইসমাইল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ, সকল প্রশংসা সে আল্লাহর কাছে, সে আল্লাহর জন্য যিনি বার্ধক্যে তিনি আমাকে দুটি সন্তান দিয়েছেন, 86 বছর বয়সে তিনি আমাকে ফুটফুটে একটা সন্তান ইসমাইল দান করেছেন, আমার বয়স যখন 100 আমি যখন আরও বৃদ্ধ তিনি তখন আমাকে ইসহাক দান করেছেন। তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করলেন। তাহলে দুইজন সন্তান দুইটা গুরুত্বপূর্ণ শহরে বড় হতে লাগলো। কলেজের টুকরা প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন মক্কায়, আর ছোট সন্তান ইসহাক আলাইহিস সালাম তিনি বড় হতে লাগলেন ফিলিস্তিনে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে দেখতে বয়সের একেবারে শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন। তখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করবো, বড় একটি মিশনে পাঠাবো, সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে, অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা। কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা, তারপর করেছিল আদম আলাইহিসাল্লাম, তারপর করেছিল নূহ আলাইহিসাল্লাম, কিন্তু নূহ আলাইহিসাল্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসাল্লামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মক্কা। আমরা যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবনী দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন, আবার ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকান আল বাইত, আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস,
কাবা ঘরের সাইডটা আমি দেখিয়ে দিলাম, এটা কতটুকু উঁচু হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু প্রস্থ হবে, তার সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম। সাইয়েদান ইব্রাহিম আলাইসাল্লাম সাইয়েদান ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন। ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয়। বাবা ইব্রাহিম আলাইসাল্লাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি নিজ হাতে আল্লাহ তাআলার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন। বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট, এই ডেডিকেশনকে, এই কাজকে আপনি কবুল করে নেবেন। এবং আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, আমি এই কাবা ঘরকে, ইব্রাহিম ইসমাইলের পদধূলি ধন্য এই কাবা ঘরকে, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম। যেটা আমরা হজ উমরার সময় দেখি, মোর দেন 2 মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা। কাবার চারিপাশে প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে। গোটা বিশ্ব থেকে প্রতিদিন উমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তাআলা সেই এলাকাটিকে বানিয়েছিলেন, কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, ওয়াত্তাখিদু মাকাম মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও। অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইয়েদান ইব্রাহিম আলাইসাল্লাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন, আজ পর্যন্ত এই 2500 বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে। আপনারা হজ উমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে। সাইয়েদান ইব্রাহিম আলাইসাল্লামের ফুটপ্রিন্ট সেখানে আছে, পায়ের ছাপ আছে। এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাত পড়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য অবধারিত করেছেন, তিনি আমাদেরকে আদেশ করেছেন। এবং সাইয়েদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন, তোমরা কাবা ঘরকে পরিচ্ছন্ন করো, ঝাড়ু দাও। সাইয়েদান ইব্রাহিম আলাইসাল্লাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন। সম্পন্ন করে তিনি কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, ঐতিহাসিক দোয়া। তিনি বলেছিলেন, রব্বানা ওবাআথ ফিহিম রসুলান, হে আল্লাহ, এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আপনার আয়াত তেলাওয়াত করবে, ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই এলাকাবাসীদেরকে তিনি আপনার কিতাব শিক্ষা দিবে, সুন্না শিক্ষা দিবে, ওয়াইয়ুজাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। এই দোয়ার বদৌলতেই বেসিকলি আল্লাহ তাআলা তিনি বলেছেন, আল্লাহ এমন রসুল দেন এই এলাকা থেকে যে কিতাব শোনাবে, কিতাব শিখাবে, যে সুন্না শিখাবে, আপনার আয়াত তেলাওয়াত করবে, মানুষকে তাসকিয়াতুন নাফস করবে। এই দোয়ার বদৌলতেই কিন্তু আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে, এই দোয়ার প্রায় 2500 বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন। একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে, ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও, ঐতিহাসিক ঘোষণা, বিগ অ্যানাউন্সমেন্ট। সেটা কিসের ঘোষণা? সেটা হচ্ছে হজের ঘোষণা। কিভাবে হজ শুরু হলো? তুমি হজের ঘোষণা দাও। সাইয়েদান ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ এখানে কোনো মানুষ নেই, কোনো জনপদ নেই, কেউ নেই, আমি কার কাছে হজের ঘোষণা দেব? আল্লাহ তাআলা বললেন, তুমি শুধু ঘোষণাটা দাও, গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম তুমি ঘোষণা দাও, তোমার এই ঘোষণার বদৌলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে। এবং সাইয়েদান ইব্রাহিম আলাইসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, কোনো বর্ণনায় জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন, উঠে ঘোষণা দিলেন, আইয়ুহান্নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জু, হে গোটা বিশ্বের মানুষ, আল্লাহ তাআলা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে, তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো। তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন। এমনকি আমরা যখন তখন ছিলাম না এই পৃথিবীতে, আমরা রুহের জগতে ছিলাম, আমাদের কাছে আল্লাহ তাআলা এই আহ্বানটি পৌঁছেছিলেন। এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাব্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাবা জিয়ারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবেন। তাহলে আল্লাহর ঘর নির্মাণ করে হজের ঘোষণা দিয়ে সাইয়েদান ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে প্যালেস্টাইনে চলে আসলেন। এবং একদিন আল্লাহ তাআলাকে তিনি শক করে বললেন, আল্লাহ আপনি তো মৃতকে জীবিত করতে পারেন,
আমার বড্ড জানতে ইচ্ছা করে যে আপনি কিভাবে এটা করেন। إذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى هي الله আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। আল্লাহ তাআলা বললেন আওলাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃতকে জীবিত করতে পারি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন قال بلى ولكن ليطمئن قلبي। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার হৃদয়টা প্রশান্ত হবে। শুনে এসেছি আপনি মৃতকে জীবিত করেন কিন্তু কিভাবে করেন, আমি যদি চাক্ষুষ সরাসরি লাইভ যদি দেখতে পারি যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি বড্ড আনন্দ পাবো। আল্লাহ তাআলা বললেন তাই, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার খালিল, তোমার আবেদনকে আমি নাকচ করব না, আমি ফিরিয়ে দেব না। ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে চারটা পাখি নাও, পাখি চারটাকে জবাই করে টুকরা টুকরা করো, পাখির গোস্তগুলোকে ওই যে দূরে পাহাড় দেখা যায় পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসো, ছড়িয়ে দিয়ে পাহাড়ের এপাশে এসে এখান থেকে পাখিগুলোকে ডাক দাও। আল্লাহ তাআলা বললেন ইয়াতিনাকা সাইয়া, তুমি ডাক দেওয়ার সাথে সাথে ওই কর্তিত পাখির গোস্তের টুকরাগুলো অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা লেগে তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, চারটি পাখি জবাই করলেন, গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন, টুকরোগুলো পাহাড়ের পেছনে ছিটিয়ে দিয়ে এপাশে আসলেন। আল্লাহর নামে পাখিগুলোকে তিনি আবার ডাক দিলেন, কিন্তু ডাক দিতে দেরি, মুহূর্তের মধ্যে সেই কর্তিত অংশগুলো জোড়া লেগে আবার উড়ে উড়ে দৌড়ে দৌড়ে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাখিগুলো ফিরে আসতে আর দেরি হয়নি। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে আল্লাহ তাআলার সাথে একটা চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে, সফরময় একটি জীবনের মধ্য দিয়ে, একের পর এক অগ্নি পরীক্ষা দিয়ে দিয়ে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন। সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের শেষ জীবনটা কাটে ফিলিস্তিনে, এবং ফিলিস্তিনের মদিনাতুল খলিল হেব্রন শহরে তিনি এন্তেকাল করেন, এবং সেখানেই সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামকে কবর দেয়া হয়েছে, এবং এখনও পর্যন্ত সেটাকে মদিনাতুল খলিল বা খলিল সিটি হিসেবে পরিচিত, এবং এখনও সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের কবরটি চিহ্নিত রয়েছে। মুসলিমদের কাছেও এটি পবিত্র জায়গা, বিশেষ করে ইসরায়েলের যে ইহুদিরা তাদের কাছেও এই জায়গাটি অত্যন্ত পবিত্র। সম্মানিত শুধু আমরা এ পর্যায়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করে নিয়ে আসবার চেষ্টা করব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যে কয়টি লাইফ লেসন পাই তার প্রথমটি হচ্ছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আমাদের মতো করে জন্মসূত্রে ইসলাম পাননি, ইসলামকে পেতে আল্লাহ তাআলার পরিচয় খুঁজে বের করতে ওনার অনেক কষ্ট করতে হয়েছে, পুরো সমাজের বিরুদ্ধে ওনার দাঁড়াতে হয়েছে, পুরো সমাজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হয়েছে, এবং ওনার রেশনাল, ওনার যুক্তি এগুলোর আলোকে ডিবেট করে করে তিনি তাওহীদের বাণী কিন্তু প্রচার করেছেন। আমরা যেমনি বাই বর্ন মুসলিম, আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজান দেয়া হয়, আমাদের জন্য আকিকা দেয়া হয়, ইসলামিক নাম রাখা হয়, আমাদেরকে কোরআন শেখানো হয়, আমাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এটার কোনোটাই পাননি। আগাগোড়া শিরকি পরিবেশে জন্ম নিয়েও গোটা সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়ে তিনি তাওহীদের বাণী প্রচার করেছেন। এজন্য উনি একা হলে আল্লাহ তাআলা ওনাকে একটা জাতির সাথে তুলনা করেছেন, ওনাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন উম্মা, তিনি একাই একটা জাতি। দ্বিতীয় যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে শিরকের বিরুদ্ধে শক্ত অবস্থান। আমরা জানি যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ কিন্তু তিনি ক্ষমা করবেন না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে শিরকের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হাঁটতে থাকে টের পাওয়া যায় না, তেমনি শিরকও গুটি গুটি পায়ে এমনভাবে আমাদের দেহের ভেতরে ঢুকে আমাদের ইমানকে ড্যামেজ করে দিবে, আমাদের চিন্তা চেতনায় ঢুকে এমনভাবে আমাদের ইমানকে নষ্ট করে দিবে আমরা টেরও পাবো না। তাই শিরকের বিরুদ্ধে সবসময় আমাদেরকে হার্ড লাইনে থাকতে হবে। কিছু কিছু ব্যাপারে সফট লাইনে থেকে কাজ করা যায়, কিন্তু শিরকের ব্যাপারে কখনো সফট লাইনে কাজ করা যায় না। এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে এটাও আমরা দেখতে পাই যে শিরকের বিরুদ্ধে তিনি হার্ড লাইনে ছিলেন। ওনার পিতাকে সরাসরি বলেছেন যে আপনি ভুল করছেন আমার শ্রদ্ধেয় পিতা। এলাকাবাসীদেরকে তিনি বুঝিয়েছেন যে তোমরা কার কাছে যাচ্ছ, যেটা দেখতে পায় না, যেটা শুনতে পায় না, যেটা ভালো মন্দ কিছু করতে পারে না, তাদের কাছে কেন তোমরা চাচ্ছ। এভাবে তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে, ওনার ফ্যামিলিটা ছিল খুব বরকতের একটা ফ্যামিলি, এ ফ্যামিলি অফ ফেইথ। আপনি যদি খেয়াল করেন যে কেমন বাবা, কেমন স্ত্রী, কেমন সন্তান, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন আসলিম, কল আসলাম তুলে রব্বিল আলামিন, আল্লাহ বললেন সারেন্ডার করো, কথা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারেন্ডার করলাম।
মানে আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর অর্ডারের উপরে কোনো কথা নেই। আমরা যদি হাজারের দিকে তাকাই তাহলে দেখব মরুভূমিতে কেউ নেই, মানুষ নেই, পানি নেই, এরকম একটা মরুভূমিতে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে কল্পনা করি যে আমরা কি কখনো এমনটি করতে পারবো, আমরা কি এত চমৎকার উত্তর আমাদের স্ত্রীদের কাছ থেকে পাবো? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি যখন বললেন যে আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছে, তিনি একটি কথা বললেন, ইজান লা ইয়ুদাইউনা, তাহলে আমাদের কোনো ভয় নেই। ইমানের কত পাওয়ার, কত মজবুত ছিল তাদের ইমান, কত চমৎকার ছিল তার স্টেটমেন্ট যে আল্লাহ যদি আদেশ করে থাকে আল্লাহ আমাদের দেখভাল করবেন, আমার ভয় নেই। ছোট্ট ছেলে ইসমাইলের দিকে যদি আমরা তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে বাবা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে স্যাক্রিফাইস করছি, এটা আল্লাহর আদেশ, কি বলো তুমি? ছোট্ট ছেলে ইসমাইল বললেন ইফা আলমা তু উমার, বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটি করুন, আমার কোনো কথা নেই, আল্লাহ যেমনটা চায় আমার চাওয়া ঠিক তেমন। তাহলে বাবা হিসেবে কতটা তিনি অনুগত ছিলেন আল্লাহ তাআলার, মা হিসেবে বা স্ত্রী হিসেবে তার ইমানের মজবুতি আমরা দেখতে পেলাম। ছোট্ট সন্তান ইসমাইলের কত চমৎকার উত্তর, তার মানে পুরো ফ্যামিলিটা ছিল ফ্যামিলি অফ ফেইথ। আমরা যেন এরকম একটা ফ্যামিলি গঠন করতে পারি এই চেষ্টাটুকু আমাদের করতে হবে। এবং দাওয়াতি কাজ করার সবচেয়ে উর্বর জায়গা কিন্তু ফ্যামিলি, পরিবারে আপনি বেশি দাওয়াতি কাজ করতে পারবেন। বাইরে হয়তো আপনি বাধার সম্মুখীন হবেন, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু পরিবারে আপনি হচ্ছেন ইউ আর দ্য ওনার, ইউ আর দ্য লিডার, ইউ আর দ্য কন্ট্রোলার, আপনার কথাই আপনার পরিবারে চলবে। সো চার দেয়ালের এই আবদ্ধ জায়গায় আপনার ঘরে, আপনার ড্রয়িং রুমে, আপনার বেডরুমে, আপনার এই ছোট্ট স্পেসটিতে কিন্তু আপনি আল্লাহ তাআলার সব বিধানগুলো পালন করতে পারবেন। তাই পরিবার হচ্ছে দাওয়াতি কাজের সবচাইতে উর্বর জায়গা। চার নম্বর যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে আমাদেরকে কম্পিটেন্ট সাকসেসর রেখে যেতে হবে। আমাদের ভালো কাজের ধারাবাহিকতার জন্য এমন উত্তরাধিকার, এমন সন্তান আমাদেরকে গড়তে হবে যাতে করে আমি যে ভালো কাজ করলাম এটার ধারাবাহিকতা আমার সন্তানদের মাধ্যমে অব্যাহত থাকে। যেটা আমরা দেখেছি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো বিলিয়েছেন, ওনার পরেই এই কাজের ধারাবাহিকতা থমকে যায়নি, বরং ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম মক্কায় সে কাজ করেছেন, ছোট ছেলে ইসহাক করেছেন প্যালেস্টাইনে। সর্বশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, অনেক চ্যালেঞ্জ, অনেক হার্ডশিপ এগুলো আসে। এই দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো কিন্তু আমাদের ক্ষতির জন্য আসে না, এগুলো আমাদের পায়ের নিচের মাটিকে আল্লাহ তাআলা মাঝে মাঝে আরও মজবুত করার জন্য এগুলো পাঠান। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সংগ্রাম, পরিশ্রম, পদে পদে পরীক্ষার মুখোমুখি হয়েছেন, সফরময় জীবন, এগুলোতে কি তিনি লুজার হয়েছেন, কিছু হারিয়েছেন? না, বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা, আই অ্যাম গোনা মেক ইউ দ্য লিডার, গোটা বিশ্বের তিনি নেতা হয়েছেন, নবীদের পিতা হয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়েছেন। তাই জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো আল্লাহ তাআলা সবসময় আমাদের ক্ষতির জন্য পাঠান না, তিনি পাঠান যাতে করে আমরা তার প্রতি আরও আস্থা রাখি, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন আরও বেশি মর্যাদাশীল, আল্লাহ তাআলার কাছে আরও বেশি সম্মানিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের দেখানো পথে আমাদের জীবনকে পরিচালিত করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।